হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে বেসিক্যালি নতুন একটা ভিডিও করতেছি। সো ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন, কারণ আজকে আমি এখন বাজে রাত প্রায় 12টা থেকে 12:30। আমার কালকে কিছু টাকার প্রয়োজন, কিন্তু কালকে আমার সময় খুবই শর্ট। আসলে এইটার জন্য আমি ট্রাই করতেছি যে আজকে টাকাটা তুলে ফেলি। সো টাকাটা তুলে যদি আমি আজকে রাখি, কালকে আমি আমার কাজের জন্য ইউজ করতে পারবো। আমি যাচ্ছি পস্তিতালিয়া ব্যাংকে। সো হাঁটতেছি একা একা, ঠিক আছে, দেখা যাক কী অবস্থা, কার্ডের কী অবস্থা। কার্ডের তো খুব খারাপ অবস্থা, কারণ বেশি একটা নাই, 500 ইউরোর মতো তুলবো। অ্যান্ড তারপরে বাসা চলে যাবো। বেসিক্যালি এখন আমাদের কাজ শেষ, কিন্তু আমরা তারপরেও যাচ্ছি, কারণ এখন বাজে প্রায় 12টার মতো। সো কেন যাচ্ছি, খুব প্রয়োজন এই জন্য। আর আমার সাথে আছে আমার আঙ্কেল। তো আঙ্কেল আসলে আমার ক্যামেরা করে দিছে মাঝে মাঝে, আসলে টাকা তোলার সময়, ই করার সময়। আসলে সব কিছু মিলিয়ে মানে আমি জাস্ট এটাই বলতে চাই যে এই জায়গা দিয়ে এই যে রাত 12টা থেকে একটা কোনো মানুষ নাই, কিছু নাই, এই জায়গা থেকে 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা নিয়েও যদি আপনি হেঁটে হেঁটে যান বা ই করেন বা যা খুশি তাই করেন, আসলে তো কেউ কিছু বলার মতো নাই, আর কেউ কিছু বলবেও না, ঠিক আছে। আর আমার বাসা এখান থেকে যেতে বেশি সময় লাগে না, 1-2 মিনিটের রাস্তা, কিন্তু আসলে আমি একটা রাস্তা দিয়ে ঘুরে আসছি। কেন আসছি, কারণ একটু বেশি সময় পাবো, ভিডিও করতে পারবো। ইতালিয়া ব্যাংক এটা, অ্যান্ড সো আমার টাকা পয়সা তোলা হয়ে গেছে। এখন আমি বাসা থেকে যাব। সো বাই বাই, এখানে এই ভিডিওটি শেষ করে দিব।